হ্যালো এভরিও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যারামেডিক্যাল এডুকেট আজ আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কেমনভাবে তোমরা ফিল আপ করবে সেই বিষয়ে আলোচনা করবো প্রত্যেকটা স্টেপ তোমরা ভালো করে মন দিয়ে দেখো আমি কেমনভাবে ফিল আপ করছি ঠিক তোমরাও একই রকমভাবে ফিল আপ করবে যাতে তোমাদের কোনো প্রবলেম না আসে ঠিক আছে চলো ফার্স্টে আমরা কোথায় যাবো গুগলে আসবো গুগলে এসে কী করব লিখবো ডাব্লু ডট এস এম এফ ডাব্লু বি ডট ইন ঠিক আছে এইটা লিখলাম লেখার সাথে সাথে যদি আমি ক্লিক করি দেখো এরকম একটা পেজ খুলে আসবে এরকম একটা পেজ আসবে এবার দেখো উপরে লেখা আসছে অনলাইন অ্যাডমিশন এইখানে আমি ফার্স্টে ক্লিক করব ঠিক আছে দেখো অনলাইন অ্যাপ অ্যাডমিশানে যদি ক্লিক করি তাহলে দেখবে একটা হোম পেজ খুলবে ঠিক আছে দেখো হোম পেজটা খুলছে এরকম একটা পেজ খুলবে ঠিক আছে পেজটা খুললো দেখো বা দিকে তাকাও বাঁদিকে হচ্ছে অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনের জায়গায় আমি ক্লিক করবো ঠিক আছে দেখো অ্যাপ্লাই অনলাইনের জায়গায় আমি ক্লিক করলাম অ্যাপ্লাই অনলাইনের জায়গায় যখনই আমি ক্লিক করবো তখনই আমার আরেকটা পেজ খুলবে দেখো এরকম ঠিক এরকমই একটা পেজ খুলবে ঠিক আছে দেখো এরকম পেজ খুলল এবার আমি এখানে ফিল আপ করব কীভাবে ফিল আপ করব খুব মন দিয়ে দেখো পুরোটা ক্যাপিটাল লেটার ঠিক আছে হ্যালো মিডিল নেম তোমাদের যদি থাকে তাহলে দেবে না হলে দেওয়ার দরকার নেই ঠিক আছে লাস্ট নেম ডাইরেক্ট দেখো নেম ক্লিয়ার হয়ে গেল পুরোটা ক্যাপিটাল লেটারে নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেবে দেখো ডেট অফ বার্থ এরকম আসবে ঠিক এইভাবে তোমরা ব্যাক করতে থাকবে ব্যাক করে করে তোমাদের ডেট অফ বার্থ যেটা তোমরা সেটা ইনপুট করবে দেখো ডেট অফ বার্থ তোমরা ইনপুট করে ফেললে ঠিক আছে এবার মোবাইল নাম্বার ইনপুট করবে ঠিক আছে মোবাইল নাম্বার ইনপুট করে ফেললে এবার তুমি ইমেল আইডিটা দেবে ঠিক আছে ইমেল আইডি কী দেবে তোমার ইমেল আইডিটা ঠিক আছে ইমেল আইডি হয়ে গেলো এবার মোড অফ সিবিটি কম্পিউটারাইজ বেস টেস্ট ঠিক আছে দেখো ক্লিক করলে ঠিক এই এই অ্যারোতে ক্লিক করলেই এই অপশানটা আসবে ক্লিক করলে এবার পাসওয়ার্ড পাসওয়ার্ড কী কী আছে দেখো পাসওয়ার্ডের জায়গায় আসলে ফার্স্ট খুব ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্টসগুলো দেখে নেবে পাসওয়ার্ডে এটা আসলে পাসওয়ার্ড কী আছে কনটেন এইট ক্যারেক্টার্স হতে হবে আটটার বেশি হলে হবে না কম হলে হবে না ঠিক আছে এইট ক্যারেক্টার উইথ অ্যাট লিস্ট ওয়ান আপার কেস ওয়ান লোয়ার কেস ওয়ান স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড ওয়ান নাম্বার ঠিক আছে তাহলে আমি পাসওয়ার্ডটা ইনপুট করছি তোমরা তোমাদের পাসওয়ার্ড ইনপুট করবে পাসওয়ার্ড ইনপুট হয়ে গেল আটটা ক্যারেক্টারে নেক্সট হচ্ছে সিকিউরিটি কোডটা দেবে সিকিউরিটি কোড দেবে দেখো কি আছে আমার সিকিউরিটি কোড এটা তোমাদের সিকিউরিটি কোড যেটা আসবে সেটাই দেবে ঠিক আছে ঠিক আছে সিকিউরিটি কোড হলো নেক্সট হচ্ছে এখানে একটা দেখবে ছোট্ট করে বক্স আছে চেক বক্সে ক্লিক করে দেবে ব্যাস কমপ্লিট হয়ে গেলো এবার তুমি সাবমিট করে দেবে ডাইরেক্ট সাবমিট সাবমিট করার আগে প্লিজ 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 একবার চেক করে নেবে পুরো জিনিসটা তুমি যেটা ফিল আপ করলে ঠিক আছে কি না ঠিক আছে চলো এবার সাবমিট করবো আমরা দেখো সাবমিট যখনই ক্লিক করবে তখনই তোমাকে এই একটা পপা উঠবে ইউ আর নট এবেল টু এডিট দ্য ইনফরমেশান ওয়ান্স সাবমিটেড এই জায়গাটা যখনই আসবে তখনই তুমি কী করবে এই জায়গাটা যখনই আসবে তখনই তুমি চেক করে নেবে প্লিজ একবার চেক করে নেবে যে ঠিকঠাক সাবমিট করেছ কি না ঠিকঠাক তুমি লিখেছ কি না এই জিনিসটা কিন্তু একবার চেক করবে ঠিক আছে সাবমিট করার আগে প্লিজ একবার দেখে নেবে ঠিকঠাক লেখা আছে কি না তাহলে আমরা একবার দেখে আছি ঠিকঠাক লেখা আছে কি না দেখো এবার তুমি সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলে আর ইউ শিওর ইউ উইল নট এব টু এডিট দ্য ইনফরমেশান ওয়ান্স সাবমিটেড ঠিক আছে নো ক্যান্সেল ইট ইয়েস আই এম শিওর তুমি একবার চেক করে দেবে তোমার যদি ঠিক থাকে ব্যাস তুমি এবার ক্লিক করবে ইয়েস আই এম শিওর ক্লিকড ঠিক আছে ক্লিক করার পরে তোমাকে এরকম একটা পেজ খুলে আসবে ঠিক আছে দেখো এই পেজটা খুলে আসবে এই পেজে এবারে গেছে তুমি কি করবে অ্যাপ্লিকেন্ট লগিংয়ে এসে ক্লিক করবে এবার কি করবে অ্যাপ্লিকেন্ট লগ ইং অ্যাপ্লিকেন্ট লগিংয়ে এসে ক্লিক করলে তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে আর পাসওয়ার্ড চাইবে দেখো দেখো তোমাদের মোবাইলে একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা ইনপুট করবে ইনপুট করার পরে তোমরা যে পাসওয়ার্ডটা দিয়ে ওখানে সাবমিট করেছিলে ওই পাসওয়ার্ডটা এখন এখানে ইনপুট করবে ঠিক আছে দেখো পাসওয়ার্ডটা ইনপুট করলে পাসওয়ার্ড ইনপুট করার পর সিকিউরিটি কোড দেবে ঠিক আছে দেখো সিকিউরিটি কোডটা যেয়ে দিয়ে দিলে নেক্সট লগ ক্লিক করবে দেখো যেই লগ ক্লিক করবে তখন তোমার এরকম একটা পেজ খুলে আসবে ঠিক আছে এবার এই পেজটা তুমি ফিল আপ করবে ঠিক আছে এই পেজটা তুমি ফিল আপ করবে তোমার যে যেই ক্রাইটেরিয়া যেই যে জিনিস ওরা ফিল আপ করতে দিয়েছে ঠিক সেই সেইগুলো ঠিক আছে চলো দেখো দেখো ফাদার্স নেম ক্যাপিটাল লেটারে দেবে মিডিল নেম না থাকলে দেবে না আর লাস্ট নেম দেবে ঠিক আছে মাদার্স নেম ক্যাপিটাল লেটার দেবে মিডিল নেম না থাকলে দেবে না আর লাস্ট নেম দেবে ঠিক আছে এবার জেন্ডার সিলেক্ট করবে তুমি যে জেন্ডার বিলং করছো তারপরে রিলেজিয়ান সিলেক্ট করবে রিলেজিয়ান তুমি যেটা আছো সেই রিলেজিয়ান দেবে আমি এখানে হিন্দু দেবো ঠিক আছে নেক্সট হচ্ছে ন্যাশনালিটি ন্যাশনালিটি তোমার ন্যাশনালিটি দিয়ে দেবে নেক্সট হচ্ছে আধার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার বা আধার নাম্বার তুমি ইনপুট করবে ঠিক আছে ইনপুট করার পরে তুমি একবার প্লিজ চেক করে নেবে প্রত্যেকটা জিনিস ইনপুট করার সাথে সাথেই কিন্তু চেক করে নেবে ঠিক আছে নেক্সট হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমার কাছে সার্টিফিকেট থাকে তাহলে তুমি ইয়েস করবে কারণ ভেরিফিকেশনের সময় কিন্তু তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে ঠিক আছে আর যদি না থাকে নো করে দেবে কোনো প্রবলেম নেই নেক্সট হচ্ছে ডোমিসিয়াল স্টেট ডোমিসিয়াল স্টেট কি তুমি যে স্টেটে বিলং করো সেটা হচ্ছে ডোমিসিয়াল স্টেট ঠিক আছে নেক্সট হোম ডিস্ট্রিক্ট তোমার তুমি যেই ডিস্ট্রিক্টে বিলং করো সেটা হচ্ছে তোমার হোম ডিস্ট্রিক্ট ঠিক আছে নেক্সট হচ্ছে ক্যাটাগেরি তুমি যে ক্যাটাগেরিতে বিলং করো জেনারেল হলে জেনারেল এস টি হলে এসটি এসসি হলে এসসি ও হলে ও বিসি এ হলে ও এ ও বি হলে ও বি ঠিক আছে চলো নেক্সট হচ্ছে এডুকেশনাল ডিটেলস ঠিক আছে এডুকেশন ডিটেলস তোমাকে দিতে হবে তুমি চুজ বোর্ড করবে আগে চুজ বোর্ড করার পরে দেখো তোমাদের যে এডুকেশনটা তোমার যেই বোর্ড থেকে এডুকেশন ক্লাস টুয়েলভ পাশ করেছো এর মধ্যে যেই যেই অপশানসগুলো আছে ঠিক সেই সেইগুলো তুমি এখান থেকে দেবে দেখো নেক্সট হচ্ছে ভিলেজ ভিলেজ যেটা আছে সেটা দেবে তোমাদের পোস্ট অফিস যেটা আছে সেটা দেবে তোমাদের পুলিশ স্টেশন যেটা আছে সেটা দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে স্টেট স্টেট কি তুমি যে স্টেটে বিলং করছো সেই স্টেটটা দেবে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিকে বিলং করছো সেটা দেবে নেক্সট হচ্ছে পিনকোড তোমার যে পিনকোড আছে সেটা ইনপুট করবে ঠিক আছে এবার তুমি যেটা ইনপুট করবে সেটা হচ্ছে ফটোগ্রাফি মনে রেখে দিও জেপিজি ফরম্যাটে হতে হবে ঠিক আছে ম্যাক্সিমাম পঞ্চাশ কেবির নিচে তোমাকে ফাইল রাখতে হবে বা পঞ্চাশ কেবি ঠিক আছে এর উপরে হলে কিন্তু হবে না এই জিনিসগুলো ভালো করে খেয়াল করো ঠিক আছে জেবি জি ফল ফর্ম্যাটে কিন্তু তোমার থাকতেই হবে ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি দেখো দেখো ফটো হয়ে গেলো সিগনেচার সিগনেচার হয়ে গেলো ঠিক আছে ফটো হয়ে গেল সিগনেচার হয়ে গেলো এবার হচ্ছে তোমার টুয়েলভের মার্কশিট বা সার্টিফিকেট সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে হতে হবে পিডিএফ ফরম্যাটে হতে হবে ঠিক আছে ম্যাক্সিমাম দুশো কেবি ঠিক আছে চলো দেখে নিই পিডিএফ ফর্ম্যাটটা করে নিলে তোমরা ঠিক আছে নেক্সট হচ্ছে এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দেবে ঠিক আছে সেটাও দুশো কবির মধ্যে ঠিক আছে ব্যাস যেই দিয়ে দিলে এবার তোমার এখানে কমপ্লিট হলো এবার তুমি সেলফ ডিক্লারেশন দেবে চেক বক্সে ক্লিক করে আই হ্যাভ বাই ডিক্লেয়ার দ্যাট আই অ্যাম আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য কন্ডিশনস ফর এলিজিবিলিটি ফর প্রো ফর দ্য প্রোগ্রাম ফর উইচ আই অ্যাম অ্যাপিয়ারিং ইন এস এম এফ টোয়েন্টি টোয়েন্টি এক্সামিনেশান আই ফুল ফিল দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আই হ্যাভ প্রোভাইডেড দ্য নেসেসারি ইনফরমেশান ইন দিস রিগার্ড ঠিক আছে তোমরা পুরোটা দেখলে পুরোটা পড়ে নেবে নিয়ে দেখো টোটাল পার্সোনাল ডিটেলস তোমার চলে আসলো তুমি এবার দেখবে যে তোমার নামের সাথে ঠিক আছে কি না ডেট অফ বার্থ মোবাইল নাম্বার অ্যাড্রেস ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ঠিক আছে মোট পুরো ক্লিয়ার আছে কিনা সেটা একদম দেখবে ঠিক এবার সেভ করবে তোমার চলে আসলো তোমার আলটিমেট দেখো আলটিমেট কি আসবে ডকুমেন্টস ডিটেল টোটাল চলে আসলো টোটাল চলে আসার পরে তুমি এখানে কনফার্মড করবে ঠিক আছে কনফার্ম করলে নেক্সট প্রসিড ফর পেমেন্ট নেক্সট অপশন হচ্ছে প্রসিড ফর পেমেন্ট ঠিক আছে চলো প্রসিড ফর পেমেন্টে ক্লিক করো ঠিক আছে প্রসিড ফর পেমেন্টে ক্লিক পেজ খুলবে এই পেজের এখানে তুমি কী করবে দেখো এখানে জাস্ট অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে ঠিক আছে দেখো অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দেবে দিয়ে সার্চ করবে দেখবে সার্চ করার সাথে সাথেই তোমাকে এখানে ইউজার ইজ নট ইয়েট রেজিস্টার এই অপশানটা তোমাকে দেবে যেই অপশানটা দেবে এবার রেজিস্ট্রেশন নাম্বার করার সময় তোমার এই সরি এই এই যে অপশানটা দেবে ইউজার ইজ নট ইয়েট রেজিস্টার্ড প্লিজ রেজিস্টার ইউর ডিটেলস এবার তুমি রেজিস্টারটা করবে ঠিক আছে তাহলে খুব সুবিধা হবে তোমার ঠিক আছে দেখো দেখো তুমি কমপ্লিট ডিটেলস ফিল আপ করলে ফিল আপ করার পরে তুমি সাবমিট করবে ঠিক আছে সাবমিট করার পরে তোমাকে এরকম একটা পেজ খুলবে ঠিক আছে দেখো না নাম লেখা থাকবে পারপাস অ্যাপ্লিকেশান ফিজ ইনস্টিটিউট স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে রেজিস্ট্রেশন কোড ঠিক আছে লেখা থাকবে তোমার এখানে ইনপুট করতে হবে ঠিক আছে দেখো দেখো ইনপুট করার পরে তোমাকে লিখতে করতে হবে কন্টিনিউ অ্যান্ড পে ঠিক আছে কন্টিনিউ পে প্লিজ সিলেক্ট দ্য পেমেন্ট মোড ঠিক আছে দেখো দেখো প্লিজ সিলেক্ট দ্য পেমেন্ট মোড ঠিক আছে কন্টিনিউ কমপ্লিট করার পরে নিচে চলে আসবে নিচে চলে এসে তুমি ক্লিক করবে কন্টিনিউ অ্যান্ড পে ঠিক আছে দেখো তার আগে এই চেক বক্সে ক্লিক করবে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট নেম টোটাল অ্যামাউন্ট আর পে পার্সিয়াল অ্যামাউন্ট ঠিক আছে টোটালটা পে করবে দেখো কন্টিনিউ অ্যান্ড পেতে ক্লিক করে পেতে ক্লিক করলে তোমার এরকম একটা পেজ খুলে আসবে ঠিক আছে দেখো টোটালটা দেখো ঠিক আছে টোটালটা এবার প্রসিড ঠিক আছে প্রসিডে আসলে তুমি প্রসিড করলে দেখো টোটাল প্রসিডটা চলে আসলো এবার তুমি আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টও করতে পারি ক্রেডিট কার্ডও করতে পারি আমি যেহেতু ক্রেডিট কার্ড থেকে করবো তোমরা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও থেকে করতে পারো তাহলে একটা ড্রাফট বেরিয়ে আসবে সেটা তোমাকে গিয়ে জমা দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে ক্রেডিট কার্ড থেকে করব। তাই আমি ক্রেডিট কার্ডটা এবার আমি সেভ করছি না ঠিক আছে মেক পেমেন্ট ঠিক আছে দেখো এরকম একটা জায়গা শো হবে এরকম একটা পেজ খুলবে অটোমেটিক্যালি তোমার ফোন নাম্বার যেটার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড আছে সেই রেজিস্টার্ডে পুরোটা চলে যাবে পুরো তোমার পাসওয়ার্ড ওই ওটিপি কোডটা তোমার ওই ফোনে চলে আসবে ঠিক আছে তোমরা তোমরা এবার ওই ওটিপিটা ইনপুট করবে ঠিক আছে এন্টার ইউর ওটিপি ঠিক আছে এবার ওটিপি যেটা এসছে সেটা তুমি ইনপুট করবে ওটিপি ইনপুট করলো ওটিপি ইনপুট করার পরে তুমি মেক পেমেন্ট করবে ঠিক আছে দেখো ইওর পেমেন্ট এরকম হলে প্লিজ কেউ ঘাবড়ে যাবে না তোমরা একটু ওয়েট করবে দেখবে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই ঠিক আছে পেমেন্ট স্ট্যাটাস পেয়ে গেলে পেমেন্ট স্ট্যাটাসে কি কি থাকবে দেখো পেমেন্ট স্ট্যাটাস সাকসেস কাস্টমার নেম থাকবে কাস্টমার ইমেল থাকবে বেস্ট পেমেন্ট থাকবে ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ কোনো চার্জ নেই টোটাল অ্যামাউন্ট থাকবে কিউফিক্স রেফারেন্স আইডি এটা থাকবে তোমাদের বলে দিচ্ছি প্লিজ এর একটা ডাউনলোড করে রাখবে রিসিপ্ট কপি তোমরা যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে এর একটা কিন্তু রিসিপ কপি মাস্ক লাগে ঠিক আছে প্লিজ 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 এটা একটা রিসিপ কপি ডাউনলোড করে রাখবে এই হল পুরো প্রসিডিওর তোমাদের ফার্স্ট থেকে আমি শেষ অবধি বললাম টোটাল পেমেন্ট অবধি কমপ্লিট করলাম তোমরা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখো দেখে এক একটা এক একটা করে স্টেপ তোমরা ফিল করতে থাকো ঠিক আছে থ্যাংক ইউ